আসসালামু আলাইকুম তার টিভিতে আপনাদেরকে স্বাগতম আজকে এক সবজি চাষ বা যে কোনো ধরনের ফল চাষ সেটা এক জাদুকরী পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জাদুকরী সবজি চাষটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা নদীর মধ্যে চাষ করা হয়েছে একদমই নদী নদীর মধ্যে দেখছেন একজন কৃষক ভাই নৌকা নিয়ে কিন্তু ফসলটা কাটছে বা শশা কাটছে আমি নিজে ওইখানে গিয়েছিলাম এইটা করছেন হলো কিশোরগঞ্জের কৃষি অধিদপ্তরের ওইখানে দেখে আসলাম ওই পাগলা মসজিদের যে নদীটা ওই নদীর মধ্যে তো বর্ষা মৌসুমে আপনারাও এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন বর্ষা মৌসুমে যে জমিগুলো পানির নিচে ডুবে যাচ্ছে বা ডুবে যায় সেই জমির উপরে আপনারা এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন এখন এই সবজিটা কিভাবে চাষ করবেন সে সম্পর্কে এ টু জেড আপনারা জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের আরও কোনো পরামর্শ লাগে তাহলে সরাসরি আপনারা কৃষি অফিস থেকেও এই পদ্ধতিটা জানতে পারবেন তা আমি পদ্ধতিটা বলার চেষ্টা করতেছি প্রথমে আপনারা কসুরি পানা বা ঘাস এই ধরনের কসুরি পানাটা হলে বেশি ভালো হয় এই ধরনের দিয়ে জমি বা জমির মতো বানানো বা ভূরা ভোর মতো বানানোর চেষ্টা করবেন স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা বানানোর পরে আপনারা এইটাতে কিছু সার দিয়ে রাখবেন সার দেওয়ার পরে কিছুদিন পরে আপনারা এখানে এই বীজটা দিবেন ধীরে ধীরে বীজটা যখন বড়ো হয় এই যে জাংলাটা দিতে হবে এইভাবে মানে সব ধরনের সবজি চাষ করা সম্ভব আমি যেখানে গিয়েছিলাম এইখানে দেখছি মিষ্টি কুমড়া শত শত মিষ্টি কুমড়া তারপর টমেটো এই তো শশা তো আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি তারপরে বেগুন মরিচ মানে সব ধরনের সবজি এইভাবে চাষ করতেছে তো কৃষক ভাই যাদের জমি আপনাদের পানির মধ্যে ডুবে আছে বর্ষা মৌসুমে আপনারা এইটা এইভাবে কাজে লাগাতে পারেন আর এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর আপনার এলাকায়ও যদি এমন কোনো আধুনিক প্রযুক্তিতে চাষ হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন এটা আমি সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ